কবে মাতা মহেশ্বর সুতা যাবে খুঁজে পাত্তা ঘটের মাঝে অধিষ্ঠান
সর্বপ্রথমে গণেশ দেবের বন্দনা, তাই গণেশ দেবের বন্দনা আমরা করব। গণেশ দেবের বন্দনা করার পর বিভিন্ন দেব দেবীর বন্দনা হয়ে থাকে কিংবা মনসার বন্দনা হয়ে থাকে, কিন্তু সর্বপ্রথমে গণেশ দেবের বন্দনা। বন্দে গণপতি দেবের প্রধান হে, ও হে দেব গণপতি, দেব হে দেব হে দেব হে দেব হে মাননীয় স্বপন প্রামাণিক
এবং তার ভ্রাতা নিবারণ প্রামাণিক। এই দুইজনে, এই যে আমাদের মনসা সংকীর্তন, এরা দুইজনে এদের উভয়ের সহযোগিতাতে এই মনসা সংকীর্তন পুজো সমস্ত কিছু হচ্ছে। তাই আজকে যৌথভাবে দুই ভাই 20 টাকা দান করেছেন এবং দানের দক্ষিণা দিয়েছেন 5 টাকা। তো কত সুন্দর এই দান শোভা পাচ্ছে গো, কেমন শোভা পাচ্ছে! তাই শুনুন, নিশির শোভা শশী যেমন, শশীর শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদের শোভা গোরা, গ্রামের মাঝে শোভা পায় যেমন অট্টালিকা বাড়ি, গ্রামের মাঝে শোভা পায় যেমন অট্টালিকা বাড়ি, আর নারীর শোভা শীতের সিঁদুর, মুখে মুচকি হাসি, ব্রাহ্মণের শোভে যেমন পৈতা, মোল্লার শোভে দাড়ি, আর এই দানখানে আজকে শোভা পাচ্ছে ঠিক তেমনি ভাবে করে। তাই এই অন্ধকার রাত্রি যেমন পূর্ণিমার শশী যেমন উদয় হয়ে এই পৃথিবীটা আলোকিত হয়, ঠিক তেমনি ভাবে আজকে এই দানটি আলোকিত করেছে। আমি স্বপন বাবু এবং নিবারণ বাবু এদের দুজনের জন্য এবং তাদের পরিবারের জন্য আমি ওনাদের আদি গোবিন্দর কাছে প্রার্থনা রাখব। আমি প্রার্থনা রাখব যিনি, যিনার পরিচালনায় এই সৌরজগৎ অনন্ত ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, তিনি যেন তার মন আশা মনোবাঞ্ছা পূর্ণ করেন, এই মানব জীবন যেন ধন্য হয়। এই মানব জীবন আমরা প্রতিবার তো আর পাবো না, কত জন্মের পর একবার মানুষ জন্ম হয়, তা কিসের জন্য হয়? না সাধন ভজন কিছু করার জন্য। শুনেন, পরিবার সবারই আছে, পশু পাখির আছে, পরিবার আছে সবারই, সবারই কিন্তু উপার্জন আছে, খাওয়া দাওয়া আছে, সবকিছুই আছে, কিন্তু পশু পাখিদের অধিকার নেই যে তারা ভগবানের নাম একবার স্মরণ করবে। কিন্তু মানুষ জন্ম যারা নিয়েছি আমরা, এই মানুষ জন্মের অধিকার আছে। তাই দেবতাগণ, যারা দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং 33 কোটি দেবতা, এরাও আশা করে যে একবার যদি আমি মানুষ রূপে জন্মগ্রহণ করতাম তাহলে একবার যদি মানুষ জন্ম আমার হতো তাহলে আমি ঠিক ভগবানের নাম স্মরণ করতে করতে আস্তে আস্তে আমি এই 84 ভূমি থেকে আমি বিদায় হয়ে স্বর্গবাসী হতাম। কিন্তু আমরা তা করি না মা, আমরা সংসার নিয়ে ব্যতিব্যস্ত থাকি, আমরা টাকা পয়সা উপার্জন করার জন্য ব্যতিব্যস্ত, কিন্তু এটি সাথে যাবে না, সঙ্গে যাবে না। সঙ্গে যাওয়ার মাত্র একটাই বস্তু, সেটা হচ্ছে নাম। তাই এদিকে আর এক মা আমার 10 টাকা দান করলেন এবং দানের দক্ষিণা দিয়েছেন 2 টাকা। নাম শুনলাম মিলা, যাই হোক, বয়স্ক মা আমার মনসার নামে দান করেছেন, মা মনসা যেন তার মন আশা মনোবাঞ্ছা পূর্ণ করে, ধনে বংশে যেন রক্ষা পায়, এই ধরাইতে যেন চিরসুখী হয়ে থাকতে পারে তার পরিবারকে নিয়ে, এই কামনা করে তার দান আমি গণেশ দেবের চরণে আমি সমর্পণ করলাম। তাই গণেশ দেবতা যেন তার মন আশা মনোবাঞ্ছা পূর্ণ করে এই কামনা করলাম। সুবর্ণ কাঞ্চন thank you.
একজন ভক্ত আজকে 10 টাকা দান করেছেন, তাই তার যে আশা নিয়ে দান করেছেন সেই আশা যেন মা মনসা পূর্ণ করে দেয়, গণেশ দেবতা যেন তার ব্যবসা বাণিজ্যে উন্নতি করে, কিংবা যে কর্ম করে থাকে সেই সফল যেন অর্জন করতে পারে এই কামনা করব। এদিকে আর একজন বাবা, উনিও 10 টাকা দিয়েছে, তৎসঙ্গে আর একজন ভক্ত উনিও দিয়েছেন 10 টাকা। এদিকে একজন বাবা আমার এসে আসলে 10 টাকা দিলেন এবং দানের দক্ষিণা দিয়ে 5 টাকা দিয়েছেন। মনোআশা মনোবাঞ্ছা যেন সকলের পূর্ণ হয়, সকলের মনোআশা মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, দেবী মা মনসা যেন ধনে বংশে রক্ষা করতে পারে, রোগ শোক দুঃখ জ্বালা বিপদ আপদ থেকে যেন মুক্তি করতে পারে এই কামনা করব। এই কামনা করে সকলের দান, সকলের দান আমি গণেশ দেবতার চরণে সমর্পণ করব। গণেশ দেবতা ইনি হচ্ছেন সর্বপ্রথম দেবতা। এই যে দেখছেন আমাদের এই দেহ, এই দেহের মধ্যে 6টি চক্র আছে, 6টি চক্র আছে, তার মধ্যে প্রথম চক্র হচ্ছে মূলাধার। এই মূলাধারের মধ্যে গণেশ দেবতা থাকে। এই মূলাধার যার জাগৃত আছে সে তার মানব জীবন ধন্য। এই গণেশ দেবতা মূলাধারে থাকে, তারপরে তারপরে চলে আসলো আপনার জনেন্দ্রিয়, জনেন্দ্রিয়তে ব্রহ্মা ব্রহ্মা এবং সাবিত্রী থাকে। এবারে উদরে আছে লক্ষ্মী নারায়ণ, বক্ষে আছে দুর্গা দেবী, তারপরে এই ত্রিকুটি, ত্রিকুটি কথা কোথায় বলা হয়, ত্রিকুটিটা হচ্ছে যেখানে দেখতে ত্রিনয়ন, ওই যে দেখেন একটি চোখ মাঝখানে তৈরি করা আছে কপালের মাঝখানে, সেটি হচ্ছে ত্রিকুটি। ত্রিকুটিতে কি আছে, শিব আছে, শিব সেখানে সংহার করছে, তাই সকলের দুঃখ দুর্দশাকে যেন সংহার করে দিয়ে এই দ্বারা যেন সুখী করতে পারে এবং লক্ষ্মী নামে ঘরে ঘরে বিরাজ হয় এই কামনা করব। বুঝে এই কামনা করি আজকে ভুলে যান নাই আসরে পরে রুকু রুকু বলি। হরেন মাল আমার পুরাতন পুরাতন একজন নায়ক, তিনি 50 টাকা দান এবং 5 টাকা দক্ষিণা করেছেন। হ্যাঁ হ্যাঁ, তো তিনার দান কত সুন্দর, কত সুন্দর আজকে এই দান। ইনারা হচ্ছেন দানি, কেমন দানি, রাজা হরিশ্চন্দ্রের মতো দানি, ধর্মরাজ যুধিষ্ঠিরের মতো দানি, দাতা কর্ণের মতো দানি, মরুত রাজার মতো দানি, তাই দান করে যেন সর্বশ্রেষ্ঠ হতে পারে। এই কলিযুগের মানুষের একটাই কর্ম, নাম করো তৎসঙ্গে দান করো, দান ছাড়া আমাদের গতি কিছু নাই, তাই যে যা পারবেন এই মায়ের আসরে দান করবেন, আপনাদের মনোআশা পূর্ণ হবে। তাই হরেন বাবুর মনোআশা মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় এই কামনা করব। Yeah.
सारी सारी भक्त बनो आज देखो करे दानो कल्याण तेरा की दे धरा दे हे गणेश देवर चरण समर्पण करब गणेश देवता जन प्रत्येक मन आशा मनोबांचा पूर्ण कर सकल दान आज के गणेश देवतार चरणे समर्पण कर Thank you.
গণেশ দেব বন্দনা করলাম, আমার কাকা বাবু আসবেন, সুকণ্ঠিকায়ক প্রদীপ দাস মহাশয়, তিনি আপনাদেরকে সুন্দরভাবে মা মনসার বন্দনা শোনাবেন, আপনারা আনন্দ পাবেন নিশ্চয়। হ্যালো, নমস্কার। সাধুগুরু বৈষ্ণব এবং আমার মামনসার ভক্তবৃন্দ, বাবা এবং মায়েদের শ্রীপাদ পদ্মে শত শত প্রণাম। কাকা বাবু গেয়ে গেল মামনসার গণেশ বন্দনা, আমি গাইব মায়ের বন্দনা। তাই শুরুতেই মায়েরা হলো ধ্বনি, বাবারা হরির ধ্বনি দেবেন, আর আমরা দেব মায়ের ধ্বনি। এই তিন মিলিত ধ্বনি হবে সুরধ্বনি। সুরধ্বনির মাঝে যখন আমরা এসে পড়েছি, তাই সবাই মিলে একবার মায়ের নামে জয় দেব। জয় মা মনসা দেবী কি, জয় জয় অষ্টনাগী মাতা কি, জয় 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 শ্রীনন্দিনী পদ্মাবতী কি, আরে নম গো মনসা দেবী মাতা নব নারায়ণে, আবার বন্দিব তোমার যুগল চরণ লুটাইয়ে ধরণি হে, ও করো ডাকি মা গো তোরে, আবার বলো মা গো বিশ্বহরি, বিশ্বরূপে তুমি বিশ্বেশ্বরী, তুমি মাতা নাগের জননী, তাই একটি কথা বলে যাই মায়েরা এবং বাবারা, এই গণেশ বন্দনা খালি আপনারা সবাই দান করেছেন, কিন্তু মায়ের বন্দনা আশা করে এই চাম্বরখানা হাতে নিয়েছি। যদি সত্যি মা মনসার ভক্ত হয়ে থাকে, তাই এই মায়ের বন্ধনে আপনারা কিঞ্চিত পরিমাণ করে দান করবেন, কেননা গণেশ দেবীর বন্ধনে দান করেছেন, আর যদি মায়ের বন্ধনে দান না করা হয় তাহলে মাকে অপমান করা হবে, তাই আপনারা যে যা পারবেন দান করবেন। আবার আছো মা গো স্বর্গপুরে, নেমে এসো মার
নিবারণ প্রমাণিক এবং স্বপন প্রমাণিক এদিকে কাকা শৈলেশ মল্লিক কাকা আমার জগাই মাধে হয়ে গেছে যাই হোক এখনকার দিনটা তো জগাই মাধের দিন যে আসলে দান করেছে মায়ের বন্দনা কালে মায়ের কাছে আমরা সবাই মিলে কামনা করবো গো মা তোমার ভক্তরা যে আসেনি তোমার আসরের মাঝে দান করেছে চতুর্হস্তে আশীর্বাদ করো তারা যেন সুখে থাকে শান্তিতে থাকে ঘাট থেকে দূরে থাকে রাস্তা চলাকালীন যেন কোনো আপদ বিপদ না হয় ধনী জনে যেন মনে রাস্তা করতে পারে আবার স্বপন বাবু নাম কি ভালো আসরে হলো তোমার ভক্ত যে আসনে দান করেছে যেন হাতের সঙ্গে শ্রীমন্ত সিঁদুর চির অক্ষয় হয় সতী হয়ে ধরাধামে বেঁচে থাকে তার সন্তান সন্ততি যেন সুখে থাকে শান্তিতে থাকে আবার ধন্য ধন্য বলিহারি আসরে আপনারা সবাই জানেন শিক্ষিত সমাজ শিলা অর্থাৎ পাথর এই নামের গুণে পাথর জলে ভেসে যায় তাই আজকে এই গানে বলছি যে কে জানি মা তোমার লীলা অঘাত জলে ভাষাও শিলা তুমি মাগো আস্তিকের জননী এই আসরে মাঝে 20 টাকা দান করেছেন ভালো মায়ের কাছে কামনা করবো গো মা তাকে তুমি চিরসুখী রেখো এই কামনা করছি আমি তোমার জন্য আবার ধন্য ধন্য বলিহারি আসরে আসরে মায়ের নামে করে গেল মায়ের ভক্ত যা শুনিয়ে দান করেছেন যেন মনের আশা পূর্ণ হয় সুখে থাকে শান্তিতে থাকে এই কামনা করছি আমি মায়ের চরণে আবার হস্তে লইয়ে চালনি বাতি দেখাবো মাত মার আরতি তার সঙ্গে সলনা করে দক্ষিণা এদিকে আমাদের যিনি চ্যানেল চালাচ্ছেন আমাদের আমার আলকা টিভি থেকে এসেছেন বাবু তিনি নিত্যদিনের দাদা 20 টাকা দান করেছেন যেন তার চ্যানেল ভালোভাবে চলে এবং আপনারা
আমার আলকাপ টিভি যদি সার্চ করেন মোবাইলে ইউটিউবে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তার জন্য 20 টাকা দান করেছেন বাবু তার জন্য মনের সমাবন সম্পন্ন করে এই কামনা করছি মায়ের চরণে আবার ধন্য ধন্য বলি হরি আসরে প্রভু আসো করে আচ্ছা বুঝতে পেরেছি যাই হোক আমাদের যিনি ব্যাস গিটার দিচ্ছেন ওনার পিতা বৈশিষ্ট্য সরকার তিনি আসর মাঝারি 102 টাকা দান করেছেন যা শুনিয়ে দান করেছেন যেন মনরাসা পূর্ণ হয় আসলে সর্বশ্রেষ্ঠ দানি এই দান যেন গোবিন্দের ব্যাংকে জমা থাকে যেদিন বাবু ইহকাল থেকে পরকালে গমন করবে সেই দান যেন সেই দিন কাজে লাগে আবার বৈশিষ্ট্য বাবু নাম কি ভালো আসরে প্রো solo বাড়ি ঘাট চলে তিনি 10 টাকা দান করেছেন এবং তার সঙ্গে দক্ষিণা করেছেন যে আসানিয়ে দান করেছেন যেন মনের আশা মামনসা পূর্ণ করে এই কামনা করছে মায়ের চরণে আবার বাবলু বাবুর নামটি ভালো আসরে প্র আসো হলো মায়ের নামে করে গেল দান আমার ধন্য ধন্য বলি হরি আসরে প্র আসো করে আবার ধন্য ধন্য বলি হরি আসরে প্রণাম করি মায়ের নামে করে গেল দান Thank you.
अरे कृषि के बाबूर नाम टी भालो आसुरे प्रकाशो होलो धन्य धन्य बलिहारी चंद्रकांत बर्मन पागली पुखुरे बाड़ी चंद्रकांत बर्मन दस टाका दान करेछे पांच टाका दक्षिणा करेछे विकाश मल्लिक कुड़ी टाका दान কোথায় আছে ছেলেটা ও আচ্ছা ঠিক আছে মায়ের কাছে কামনা করব যেন সুখে থাকে শান্তিতে থাকে রোগ জীবাণু থেকে যেন মুক্তি পাই যে রোগে ভুগছেন বাবু সেই রোগ যেন দূরে চলে যায় এই কামনা করছে মায়ের চরণে আবার ধন্য ধন্য বলি হারি আসরে প্রকাশ করি মায়ের নামে করে গেলো দর अमित मल्लिक त्रिस टाका दान करेछेन मायेर भक्त जासानिये दान करेछेन जेन मनेर आशा पूर्ण हय আবার অমিত বাবুর নামটি ভালো আসরে প্রকাশ হলো মায়ের নামে করে গেল দান আবার পদ্মনালী ভেত করে গেলে বাবু পাতা ফুরে জন্ম নিলে বাসবি উদরে আবার মায়ের মত না কালে যে বানানি দান করে সুখে রাখি দেবী সোহরি কি বলবো গো বুঝতে পেরেছেন ওরে প্রেমানন্দে দেবে উলুড়ি ধ্বনি সরোজরে Thank you.